নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 30শে নভেম্বর 2023 বৃহস্পতিবারের দিন, কালকের রাশিফলের ভিডিও। কালকের দিন নারায়ণকে ডাকার দিন, তো ভগবান নারায়ণ শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করে দিনটা শুরু করবেন, বেটার রেজাল্ট পাবেন। তো আগামীকালকে রাশিফল, কালকের দিন কী হবে, কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি, প্রত্যেক দিনের মতো জিস্ট আপনাদের কাছে আলোচনা করব। আপনারা কিছুজন প্রশ্ন করেছেন, আমি ডান দিকে তাকিয়ে কেন থাকি, এখানে কি কিছু আছে? এখানে ল্যাপটপটা রাখা আছে, এখানে ওই কালকের দিনের ছকটা তৈরি করা থাকে, সেটা দেখে বলতে হয়। এখানে ভেতরে কেউ নেই যে আমাকে বলে দিচ্ছে, এটা ঘটনা। তো আর আর কী দেখে বলি, এটা পাঁজি, হ্যাঁ এটা পাঁজি। এখানে কিছু টাইম ফাইম যেগুলো বলি না, সকাল 10টা থেকে 2টো, 2টো থেকে 5টা, সেগুলো এখানে সেট করা থাকে। তো এই এইটাই থাকে। তো এটা ছকটা তৈরি থাকে, এটা টাইমটা বার করা রয়েছে, এখানে পাঁজিটা খুলে রাখতে হয়, কিছু দেখতে হয়, তো সব মিলিয়ে ওটা। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। আপনাদের চ্যানেল, আপনাদের জন্য ভিডিও, তো সাথে থাকুন। ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে কথা বলতে পারেন, যোগাযোগ রাখতে পারেন পারেন। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, কালকে কৃষ্ণপক্ষ এবং তৃতীয়া তিথি চলছে, শুভ যোগ চলবে বৃহস্পতিবারের দিন। কালকে বেস্ট হবে কথা এগোনো, কথা বলা, কথা যে কোনো বিষয়, কারুর সাথে কোনো জায়গায় কথা এগোনো, বেটার রেজাল্ট দেবে। তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটুখানি বুঝে নিতে হবে। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন বা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। সকাল 11টা 35 মিনিট থেকে 12টা 8 যাত্রার জন্য অশুভ দেখে, সন্ধ্যাবেলা ঠিক মানে সন্ধ্যা হওয়ার মুখে মানে মোটামুটি 5টা 28 মিনিট থেকে 6টা 7 সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ডিল কালকে করবেন না। কালকে প্রত্যেকের উচিত হবে ব্লু শেড অ্যাভয়েড করা, ব্লু নীল রং অ্যাভয়েড করা। আমি নীল রং পড়েছি কিন্তু আমার ভিডিওটা বুধবার যাচ্ছে এবং আপনারা রাশিফল পাচ্ছেন বৃহস্পতিবারে। কিন্তু কালকে দেখুন এই রঙগুলো, এখানে একটা কথা বলে রাখি, এটা বুঝে নেবেন একটু। আপনি ধরুন বাড়িতে কোনো একটা মেয়ে, আমি ধরছি নীল রং অ্যাভয়েড করুন, তারা ধরুন একটা চুড়িদার রয়েছে নীল রঙের বাড়িতে পরে রয়েছেন, কোনো একটা ভদ্র মহিলা তিনি বাড়িতে রান্না করছেন, নীল রঙের একটা শাড়ি পরে আছেন, এতে প্রবলেম নেই। এই রঙটা যখন বড় কাজে আমি বেরোবো, ধরুন কোনো মিটিংয়ে যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি, বড় কাজে যাচ্ছি, ধরুন আমার ড্রেস কোড নীল, হয় না অনেকের ড্রেস কোড ব্লু রঙের, তারা তো তাদের ওটাই কোড, কিছু করার নেই। কিন্তু ওই রঙটাকে একটু ব্যবহার করলে ভাইবসটা পজিটিভ আসে, এটা ঘটনা, আর কিছু না। তো কালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো, ব্যবসাগুলো, যে যে ফিল্ডের ব্যবসাগুলো বেটার বা পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো একটু বুঝে নিন, বিজনেসগুলো একটু বুঝে নেওয়া যাক কালকের দিনে। কালকের দিনে ফুড আইটেম এবং হেলথ কেয়ার, হেলথ সেক্টর, হেলথের সঙ্গে যুক্ত হয়ে যারা কাজ করছেন, বেটার ফল পাবেন। প্রোমোটারি রিলেটেড যে যে কাজগুলো রয়েছে কালকে চাপে থাকবেন। গ্ল্যামার ফিল্ড কিন্তু ভালো হচ্ছে, শাড়িও ইনক্লুডিং শাড়ি, সোয়েটার বা এই যে বিজনেসগুলো, এই যে জিনিসপত্রগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। লিকুইড প্রোডাক্ট চাপের, লিকুইড প্রোডাক্ট চাপের, কালকে ট্যুরস ট্রাভেল ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক গুডস, ধরুন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এগুলো যদিও দেখুন এসি, এসি তো আর এখন লোকে কেনে না, কিনছে না, কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। নার্সারি পশু পাখি খুব ভালো, গ্ল্যামার প্রোডাক্ট এবং গ্ল্যামার ঠিক বলবো না, যারা ধরুন শিল্পী, অ্যাকচুয়ালি এন্টারটেন করা মানুষকে তাদের কাজ তারা করেন, তারা এটাকে পছন্দ করেন, তো এই এই জায়গাটা কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। এডুকেশনাল সেক্টর একটু প্রবলেম দেবে, এই মোটামুটি দিক গেল, মানে মোটামুটি একটা জায়গা গেল বলতে পারি। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশির কালকের রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। আপনি মেষ থেকে, আপনি মীন রাশি বলে, তাহলে ব্লু অ্যাভয়েড করবেন, কালকে নারায়ণকে ডাকবেন, বেটার হবে। শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ, মেষ কালকের দিনে অরেঞ্জ এবং রেড, মেষ কালকের দিনে চেষ্টা করবেন, যদি চেষ্টা করা যায় তিন, শুভ। কালকে অবশ্যই অবশ্যই
নারায়ণকে স্মরণ করছেন, 11:35 থেকে দুটো বেস্ট টাইম, 2:10 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন, 11:10 থেকে দুটো বেস্ট সময়। আপনি মেসের মানুষ হলে কালকে গুরুজনদের সাপোর্টটা পাবেন, কাজ এগিয়ে রাখার দিন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যত খুচরো এবং যত খিঁচ থাকে না, এই একটুখানি খিঁচ হয়ে পড়েছিল, একটু খুচরো পড়েছিল, এইটুকু করে দিতে গেলে না, মানে এই 1% কাজ বাকি ছিল, এই যে ব্যাপার, যত ঝামেলা লাইফে চলা, যত ঝামেলা কিছু কথাবার্তা বলা, বরং নতুন দায়িত্ব নেওয়া চাপের হবে, কিন্তু এই ব্যাপারগুলো কালকে বেটার হচ্ছে। পেন্ডিং প্রবলেমস সলভ করা এবং সমস্যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত স্টেবল রেজাল্ট দেবে। মেসের হেলথ ভালো, মেসের ফ্যামিলির হেলথ ভালো, মেসের ইনভেস্টমেন্ট পার্ট মোটামুটি চলছে, ভ্রমণ আদি বিষয়ে একটু বুঝে করতে হবে। মেসের বিজনেস ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট বা গ্রোথের চান্সেস ভালো রকমভাবে থাকছে। আমি যখন বিজনেস করছি, কাস্টমার ডিল, কাস্টমার গ্রিপে আনা ভালো রকমভাবে হচ্ছে, নতুন কিছু ট্রাই কালকে নিতে গেলে একটু সমস্যা রয়েছে। দাম্পত্য জীবন মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বিল্ড করছে, ফ্রাস্ট্রেশন তৈরি করছে। আমি প্রেমিক বা আমি মানে আমাদের প্রেম বা ভালোবাসার জায়গাটা যথেষ্ট স্টেবল, কালকের দিন কথা এগোনো, বন্ধুত্ব বাড়ানো চলতে পারে। সন্তান ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিস ঠিক নেই, বিদ্যায় সাফল্য রয়েছে, পড়াশোনা বা এডুকেশান যথেষ্ট ভালো। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। রাস্তাঘাটে বেরিয়ে কোনো রকম সমস্যায় জড়িয়ে যেতে পারেন, কোনো সমস্যায় পড়তে পারেন। বাবা মা শ্বশুর বাড়ি ঠিকঠাক চলছে, শুধুমাত্র দাম্পত্য জীবনটা খেয়াল রেখে চলছেন, অসুবিধা নেই, অসুবিধার জায়গা নেই। তো মেষ অশ্বিনী নক্ষত্র হলে কালকের দিনে সব কিছু কাজকে স্মুথলি নিয়ে যাবেন, স্মুথ, তাড়াহুড়ো নয়, একদম স্মুথ চলছে। ধরুন আমি পিক আপটা ধরে রেখেছি, গাড়ি 60 চলছে, স্মুথ চলছে। বৃষ অশ্বিনী ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন, প্রবলেম দিতে পারে। কৃত্তিকা নক্ষত্র একটু সিক্রেসি মেনটেন করবেন, বেটার রেজাল্ট পাবেন। বৃষরাশির ক্ষেত্রে আগামী কালকের দিনে ছাই এবং অরেঞ্জ, কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই ডাকছেন, নারায়ণকে ডাকছেন, 11:25 থেকে 1:40 বেস্ট টাইম, 2:00 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন। বৃষর কিন্তু শরীর কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না, হেলথ ওয়াইজ কালকে হেলথের জায়গা আপনাকে প্রেসারে রাখছে। ফ্যামিলি হেলথ ভালো, কালকে টাইম মেনটেন করতে, টাইম ম্যানেজ করতে সমস্যা দেখাচ্ছে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সময় অ্যারেঞ্জ করতে পারবেন না, সব কিছু ডিলে হচ্ছে, লেট হচ্ছে। তো যখন খুব রিস্কের কাজ থাকবে, কাজ ভালো হবে কিন্তু টাইমে প্রবলেম, টাইম ম্যানেজ করা বা টাইমকে অ্যারেঞ্জ করা, এটা কিন্তু চাপ দেখাচ্ছে এবং এটা ভালো রকমভাবে ভোগাবে। সময় অপচয় হওয়া, ফালতু সময় নষ্ট হওয়া, বাজেভাবে সময় খেয়ে যাওয়া, বন্ধুরা জায়গাটা বা দিকটা লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। কালকের দিনে বিজনেস মোটামুটি চলছে বলতে পারি, কথা এগোনো যাবে। কালকের দিনে যেটুকু দরকার সেটুকু মিশবেন, সেটা বেটার হবে। দাম্পত্য জীবন স্টেবল থাকছে, প্রেম একটু ভোগাতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক এবং স্টেবিলিটি থাকছে, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা রয়েছে এবং কিছু ক্ষেত্রে বিদ্যা বা পড়াশোনা টিচারদের সাপোর্টও কম, কিছু ক্ষেত্রে আপনার এনার্জি কম, এটা ঘটনা। কালকের দিনে বাবা মা তাদের সাপোর্ট যথেষ্ট ভালো। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থাকলে খুব বেশি চাপ নেই, দৈব সাপোর্ট করছে না, তো কপালের ভরসায় কাজ করা সমস্যা রয়েছে এবং কালকের দিনে সব কিছুকে তালগোল পাকিয়ে ফেলার একটা ব্যাপার কিন্তু কাজ করছে, বন্ধুরা খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে টেম্পার ধরে রাখুন, রাগ যে দেখিয়ে লাভ হবে না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকে ফলাফল ওভারঅল শুভ হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবের গণ্ডগোলে বড় লস খেতে পারেন, হিসাব ঠিকঠাক না মেলা, হিসাব করতে না পারা, এটা কিন্তু ভোগান্তির জায়গা দেখাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন, লাল ব্যবহার করবেন। কালকের দিনে মিথুন রাশি হলে 1 ব্যবহার করবেন, মিথুনের জাতক বা জাতিকা হলে নারায়ণকে স্মরণ করছেন, কালকে 11:00 থেকে 2:10 বেস্ট টাইম, কালকের দিনে ওই 2:10 থেকে 3:50 দেখে ব্যবহার করবেন,
মিথুনের কালকের দিনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন কিছু ট্রাই নেওয়া উচিত, নতুন পরিচিতি একটু রিস্ক নেওয়া দৈব সাপোর্ট করছে, দৈব সাপোর্ট করবে। তো মিথুন পেন্ডিং পুরনো ফালতু সমস্যা এগুলোকে অ্যাভয়েড করে কালকে ওটা থাক, এটা একটু করে দেখি তো কেমন হয়। অনেক সময় আমরা ছোটোবেলায় করতাম না যে ভাই এই চ্যাপ্টারটা ঠিক হচ্ছে না, দেখি পরের চ্যাপ্টারটা করে, স্পেশালি এগুলো অঙ্কতেই হতো। তো এই এই জায়গাটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে এবং মিথুনের কাজের গতি ভালো থাকছে, কিছু প্রুফ করতে পারবেন, কিছু দেখাতে পারবেন। দেখুন হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, ইনভেস্টমেন্ট বড় কেনাকাটি বড় খরচা দেখে আমার পেরেন্টস আমার বাবা মা তাদের হেলথও ভালো রয়েছে। ব্যবসা কিন্তু বন্ধুরা মন্দার দিকে যাচ্ছে, কালকের দিন বিজনেস করছি, বিজনেস খুব একটা ভালো নয়, খুব একটা ভালোভাবে চলছে না, হচ্ছে না, ঠিক মতো চলছে না, চালাতে পারছি না, এটা লক্ষ্য রাখুন। কালকে সন্তান সুখ ভালো, বিদ্যার বাধা কাটতে চলেছে, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম খুব একটা ভালো নয়। কিন্তু কালকে আমি যখন কর্তব্য করতে যাচ্ছি কারুর প্রতি কোনো জায়গায় কোনো কর্তব্য পালন, এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে বা প্রবলেম দিতে পারে। কর্তব্য বা দায়িত্ব পালন এটা কিন্তু খুব একটা ভালো জুৎসই বা খুব একটা ভালো হচ্ছে বলা যাচ্ছে না। ইভেন সেটা ফ্যামিলি লাইফকেও ভোগাতে পারে, বাবা মা বাবা মার সাথে সম্পর্ক ওভারঅল বন্ডিং ঠিকঠাক রাখা এটা কিন্তু প্রবলেম দিচ্ছে। তো একটু মেপে চলবেন, লিগাল নিয়ে চাপ নেই, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, রাস্তাঘাটে বেরিয়ে কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা খুব কম এবং কালকে মোটামুটি চলছে। সামনের দিকে মুভ করুন, পেছন দিকের ঝামেলাগুলো পেন্ডিং মানে তো পেছনের, তো পেছন দিকের ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করুন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক, কিছু লোক না কথার জাল বুনে আপনাকে প্রবলেম ফেলতে পারে। আদ্রা নক্ষত্র কালকের দিনে এনার্জি বাড়াতে হবে, একদম লেথার্জি লেস অফ এনার্জি এগুলো চলতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু একটু তাড়াহুড়ো করার দরকার আছে, একটু চটপটে হওয়ার দরকার আছে এবং একটু সময়ের থেকে এগিয়ে থাকার দরকার আছে, এটা বেটার রেজাল্ট দেবে। কর্কট বেস্ট রেজাল্ট পাবেন কালকের দিনে, লালে থাকুন, পাঁচে একে নয়ে কালকে নারায়ণকে ডাকছেন। টাইম 2:10 থেকে 3:25, 3:30 দেখে বাদ বাকি আমার সময় আমার। কালকের দিন ব্রেন ওয়ার্ক করাটা ভীষণ জরুরি, প্রমোশনে যাওয়াটা ভীষণ জরুরি। কালকের দিন নিজেকে তুলে ধরাটা একটু বড় কথা, একটু বড় ডায়লগ বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে লোকজনদেরকে হাতের মুঠোয় রাখা, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া, কাজ কিন্তু এগোবে। মিষ্টি কথা, বন্ধুত্ব তৈরি, সম্পর্ককে ইম্প্রুভ করা, এগুলো প্রফেশনাল ফিল্ডে এবং সেটা শুধু প্রফেশনাল ফিল্ডে বলবো না, সেটা বিজনেস ফিল্ডেও আপনার ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কার্যকরী হচ্ছে, ভীষণ কার্যকরী রেজাল্ট দিচ্ছে। দায়িত্ব লোকের ঘাড়ে চাপিয়ে দিন, লোকজনদের দিয়ে কাজ করান, সিংহকে দিয়ে করাতে পারেন। সিংহ রাশির ফলকালকে বলছি আমি সেটা বলবো, কিন্তু সিংহকে দিয়ে করাতে পারেন। তো লোককে ইউজ করা, নিজে খেটে নয়, করিয়ে নিতে জানতে হবে। তো ট্যুরস বা ট্রাভেল গিয়ে লাভ নেই ভাই, ফোন ধরুন কলকাতা যাওয়ার ব্যাপার রয়েছে, ফোনে করে দেখুন, কাজ মিটে যাবে। ইনভেস্টমেন্ট চলতে পারে, মায়ের শরীর বাচ্চার শরীর একটু খেয়াল রাখুন, বাট সন্তান সুখ ভালো, সন্তান সন্তান সুখ সন্তানাদির সাথে সম্পর্ক ভালো। তো বিজনেসেও আমি বলছি আপনি নিন না মালটা, কালকে বেটার রেজাল্ট দেবে। দেখুন কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, সবটা আমার গ্রিপে হবে, আপনি হাউসওয়াইফ হলেও বিদ্যা একটু কম হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। একটা প্রবলেম হচ্ছে এটা, আপনি বাজেভাবে অনেক কিছু নষ্ট করতে পারেন, ফালতু সময় বলুন বা কোনোভাবে, বা শুয়ে বসে দিন কাটাচ্ছেন, শুয়ে বসে দিন কাটানোরই দিন, কিন্তু কাজ করিয়ে নিতে হবে, এই জায়গাটা শুধু একটু বুঝুন আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা। তো প্ল্যানিংটা জরুরি, পিওর প্ল্যানিং প্রি প্ল্যান্ড ভীষণ মাত্রায় জরুরি হচ্ছে। পুনর্বসু কর্কট রাশি ভাগ্য সহায়, পুষ্যা কর্কট রাশি কালকের দিনে জুনিয়রগুলোকে কাজে লাগান, অশ্লেষা কর্কট রাশি হলে কালকে আপনি ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এদের সাথে কিছু গণ্ডগোল হতে পারে, এনাদের থেকে কোনো প্রবলেম আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আমি কর্কটকে বলছিলাম যে আপনাকে ইউজ করবে,
কর্কটকে বলছিলাম সিংহকে ইউজ করুন, কারণ লোকে আপনাকে ইউজ করে যাবে কালকের দিনে। প্রবলেম এটা, 11:05 থেকে 1:55 শুভ সময়, 2:25 থেকে 4:05 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে অরেঞ্জ ইয়েলো, কালকের দিনে এক, কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবেন। কালকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কাজ খুব স্টেবল, হাতের কাজ খুব ভালো হচ্ছে, দায়িত্ব নিয়ে কাজকর্ম খুব ভালো হচ্ছে, কিন্তু দায়িত্বটা কার নিচ্ছেন, কারুর একটা কাজের, তো তাহলে সে রেস্ট করছে, কর্কটই করতে পারে, সে আনন্দ করছে, আপনি খাটছেন, আপনি পেন চালাচ্ছেন, আপনি কাজ করছেন। এই জায়গাটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে দেখাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে। সিংহর হেলথ ভালো, ফ্যামিলি হেলথ ভালো, ধার দেবেন না, ইনভেস্ট করবেন না, ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। কালকের দিনে আমি আবার রিপিট করছি, আপনার কাজ ভালো, আপনার হাতের কাজ ভালো, আপনি কাজ পজিটিভলি করছেন, কিন্তু সমস্যাটা বুঝে নিন, সমস্যার জায়গা ওটা, ইউজড হয়ে যাওয়া বা বেগার খাটনি, ভূতের বেগার খাটা, কলুর বলদ হওয়া, এগুলো হতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, কালকের দিনে কনফার্ম হয়ে বিজনেস করবেন। হ্যাঁ, ধরুন আপনি চাউমিন বানান, ধরুন আপনি চাউমিন বানান, একটা লোক ফোন করে বলছে চাউমিন বানিয়ে রাখো আমি আসছি, সে না আসতে পারে, সে আসুক, আপনি মোটামুটি রেডি করে রাখুন, তারপর মালটা বানিয়ে দেবেন, এইটা করুন। দাম্পত্য জীবন কিন্তু অ্যাভারেজ চলছে, ছোটো ছোটো সমস্যাগুলো, সংঘাতগুলো লেগে থাকবে, প্রেমে বাধা রয়েছে, সন্তান সুখ ভালো, এবং আমি আমার ফ্যামিলি, আমার গুরুজন, আপনি হাউসওয়াইফ হলেও কর্তব্য ভালোভাবে পালন করতে পারছেন, লিগাল নিয়ে চাপ নেই, বিদ্যা নিয়ে চাপ রয়েছে, এডুকেশানের জায়গা, ঠিক মতো এডুকেশান করা হচ্ছে না, এটা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে, এবং আমাকে এটা নজর রেখে, লক্ষ্য রেখে চলতে হচ্ছে সিংহর জাতক বা জাতিকা হলে। সিংহরাশি জ্ঞাতিশত্রুতা একটু ভোগাচ্ছে, খেয়াল রাখুন তো, প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম একটু ভোগাচ্ছে কালকের দিনে। মঘা নক্ষত্র মেপে কথা বলবেন, মানে সবসময় হ্যাঁ বলে দিলে অসুবিধা আছে, ভাই একটু দেখে দিবি, হ্যাঁ দেখে দিচ্ছি, ব্যাস প্রবলেম হয়ে গেল। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কালকে ধার দেনাতে যাবেনও না, যাবেন তো না, নেবেন কোনো মতেই না, দেবেন মানে কোনো মতেই না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ঠিকঠাক হিসাব, এগুলো একটু দেখে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ধরুন আমার প্যান কার্ড খুঁজে পাচ্ছি না, এটা মানে অ্যাকচুয়ালি উদাহরণ দিচ্ছি, দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে ছাই এবং হলুদ, কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে 3:05, কালকের দিনে অবশ্যই নারায়ণকে রাখা, আমি বিশেষত বলছি 2:05 থেকে 4:00 দেখে, বাদবাকি সময় ধীরে স্রোতে গা ভাসানোটা বেটার হবে। কালকের দিনে বড় কোনো হোপ, বিশাল কোনো হোপ, বিশাল কিছু প্রত্যাশা আপনাকে প্রবলেম দিতে পারে। কন্যার শরীর ভালো, কন্যার ফ্যামিলির শরীর ভালো, আমার এবং আমার পরিবার শরীর ঠিকঠাক, ইনভেস্টমেন্ট পার্ট হচ্ছে না, ভ্রমণ হতে পারে, কিন্তু সব কিছু একটা শিথিলতা থাকছে, নর্মাল একটা দিন হতে চলেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনার মনে একটা ডিপ্রেশান কাজ করবে, ধরুন অন্য একজনের, পাশের টেবিলের লোকের খুব ভালো গ্রোথ হচ্ছে, ম্যানেজার অ্যাপ্রিসিয়েট করছে, আপনি কিছু করতে পারছেন না, কিছু ক্ষেত্রে ঝামেলা, কিছু ক্ষেত্রে উত্তক্ত বাক্য বিনিময়, এগুলো হতে পারে। তো কন্যাকে এই ব্যাপারটা বা এই জায়গাটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। সাইলেন্ট থাকা উচিত, বেশি কথা বলা উচিত নয় এবং অ্যাগ্রেসিভ নয়, যা বলা হবে যেভাবে বলা হচ্ছে আপনি নিজের মতো করে কাজগুলো ধীরে সুস্থে করতে থাকুন। বহু কিছু প্রত্যাশা রাখলে সমস্যা রয়েছে, দৈব সাথ দিচ্ছে না, ব্যবসা যদিও শুভ চলছে, বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি বা বিজনেস চলছে, পজিটিভলি চলছে, অসুবিধা নেই। দাম্পত্য এবং প্রেম, এই জায়গাটা কিন্তু কালকের দিনে যথেষ্ট স্টেবল, কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া অশান্তি চলছে বা প্রেমিক প্রেমিকাদের ঝগড়া অশান্তি চলছে, বোথ সাইড আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারেন আপনি যখন কন্যার মানুষ। কন্যার সন্তান সুখ ভালো, কন্যার ফ্যামিলি লাইফ ঘেঁটে রয়েছে, ইদার হাজব্যান্ড বাবা মা অর জ্ঞাতি ভাই বোন, এই জায়গাটা আপনি হাউসওয়াইফ হলে তো কথাই নেই, করেও নাম পাবেন না, করেও নাম পাবেন না। আপনি বলছেন হাটটা দিচ্ছি, ধরুন হাট দিচ্ছি, এটা একজন বলছিলেন আমার এক বন্ধু স্থানীয় ব্যক্তি, বলছেন না হার্ট দিলে হবে না, কিডনিটাও দাও, তো এই জায়গাটা কিন্তু হতে পারে, তো হাউসওয়াইফ হলে এটা একটু খেয়াল রাখুন। কালকের দিনে মোটামুটি নিজের কাজগুলো গুছিয়ে করা, বিপরীত দিকের সাপোর্টটা কম, এটাই প্রবলেমের।
কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোক দেখিয়ে কিছু করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুপক্ষ স্ট্রং, চিত্রা, কিছু লোক আপনাকে গ্রিপে করবে, গ্রিপের মধ্যে রাখবে বা একটু গ্রিপিং করার ব্যবস্থা করতে পারে, একটু দেখুন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলা কিন্তু কালকের দিন মানে কি বলবো, নিজের জায়গাটা খুব গুছিয়ে এবং সন্তর্পণে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। কালকে তুলা রাশির হলুদ লাল সেটগুলো চলতে পারে, নীল অ্যাভয়েড করবেন। কালকে নারায়ণকে ডাকবেন, কালকে তিন ব্যবহার করবেন, সকাল পৌনে এগারোটা থেকে কালকের দিনে 1:50 শুভ সময়, কিন্তু 2 থেকে 4 মাঝের সময়টা দেখে শুনে ব্যবহার করছেন। তুলার শরীর কালকে খুব একটা ভালো নেই। আমি তুলা, আমার হেলথ খুব ভালো হচ্ছে বা খুব ভালো চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না, বরং আপনার ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ বা পরিবারের মানুষগুলোর হেলথ স্টেবল থাকছে, ঠিকঠাক চলছে। তুলা রাশির ইনভেস্টমেন্ট পার্ট মোটামুটি হবে, ভ্রমণ ভালো হচ্ছে। সাইলেন্ট ওয়ার্কার হন, কাজ কিন্তু এগোচ্ছে। সাইলেন্ট ওয়ার্কার হওয়া, চুপচাপ কাজ করে যাওয়া, ধীরে সুস্থে কাজগুলোকে নিজের মতো করে করে নিয়ে যাওয়া বেটার হবে, এবং কিছু ক্ষেত্রে নিজের ওয়েট বা নিজের ভ্যালু, নিজের পাওয়ার বা ক্যাপাসিটি বুঝিয়ে দিতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন, এটা জায়গা রয়েছে, কাজে লাগান, কাজে লাগবে, ওয়েদার আপনি তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা হচ্ছেন। তুলা রাশির বিজনেস পার্ট কালকে ভালো, প্রেমের পার্ট কালকে ভালো, তো বিজনেস এবং প্রেম বোথ সাইডে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, এবং কিছু ফ্লাইং কাস্টমার পাবেন বিজনেসের ক্ষেত্রে, ফ্লাইং কাস্টমার, ফ্লাইং কিছু লোকজন। এবং তুলার সময় আগামী কিছুদিন ভালো হবে, লগ্নে শুক্র ঢুকে মানে ঢুকে গেছে, তুলাতে শুক্র ঢুকে গেছে, তো তুলা ইচ্ছা পূরণ হতে পারে কিছু দিন আগামী, তো কাজে লাগান। বিদ্যায় মনোযোগের অভাব রয়েছে এবং ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি আপনাকে ভোগাতে পারে। আইনত গোলযোগ নিয়ে চাপ নেই, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, পড়াশোনায় চাপ রয়েছে, হাউস ওয়াইফ হলে সবটা নিজের হাতে রাখতে পারছেন, অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বিবাদ মেটান, তুলা সাথী নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান, তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মেন্টাল স্ট্রেস অতিরিক্ত নিয়ে ফেলতে পারেন। অতিরিক্ত মেন্টাল স্ট্রেস বা স্ট্রেস নিয়ে ফেলার একটা ব্যাপার, ব্যাপার স্যাপারগুলো কালকে দিনে কাজ করে যাচ্ছে। নেক্সট রাশি আমার বৃশ্চিক রাশি। বৃশ্চিক হলে কালকের দিনে সাদা এবং হালকা কালারগুলো বেটার হবে। কালকের দিনে বৃশ্চিককে না কোনো বড় ফাইন দিতে হতে পারে, কাজের কোনো বড় দাম দিতে হতে পারে বা বড় কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, লক্ষ্য রাখবেন। বাজে কোনো ঝামেলা, সঙ্গদোষ, কোনো ফালতু ঝামেলা, কোনো বিদিগিৎসিরি কোনো ব্যাপার, অফিসে কোনো যাচ্ছে তাই সমস্যা, খুব সাবধানে পার করা উচিত কালকের দিন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে। বিশেষত বিপরীত লিঙ্গ, ধরুন আমি একটা ছেলে, আমি এমন কিছু করেছি, কোনো মেয়ে আমাকে চাপ দিচ্ছে, কোনো মহিলা আমাকে চাপ দিচ্ছে, অনেক ক্ষেত্রে মানুষের ব্ল্যাকমেল হয়, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ ফেঁসে যায়, তো যে কোনো একটা একটু চোখ কান খোলা রাখা উচিত একটা দিনের জন্য। আপনি আপনার ফ্যামিলির হেলথ ভালো, টাকার চাপ রয়েছে এবং বাজে টাকা নষ্ট হবে, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, চাকরি ক্ষেত্রে মুখ বুঝে কারুর সঙ্গে না থেকে ধীরে সুস্থে কাজ করা বেটার রেজাল্ট দেবে। বড় এক্সপেকটেশান, বড় প্রত্যাশা এবং বড় কোনো রিস্ক নেওয়ার টেন্ডেন্সি আপনাকে ভোগাতে পারে। বিজনেস পার্ট ভালো, কিন্তু কাস্টমার যেটা চাইছে সেটা দিন, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন। ধরুন তেল, লোক আমি সরষের তেল আপনার দোকানে কিনতে গেছি, আমি বললাম সরষের তেল দাও, আপনি বললেন এই কোম্পানির রয়েছে, দেখো এই যে সিল প্যাক, এটার দাম এটা, আপনি ওই খোলা মার্কেটের তেল কালকে না বেছুন। আমি কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, দাম্পত্য জীবনের সাপোর্ট নিন, প্রেম ভালো হচ্ছে না, বন্ধুত্ব কোনো মতে নয়, স্বামী বা স্ত্রী একে অপরের পাশে থাকা, সাথে থাকা আপনাকে বেটার রেজাল্ট দেবে বা আপনাকে স্টেবল রেজাল্ট দিতে পারে, আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে খুব বড় চাপ বা খুব বড় অশান্তির জায়গা নেই, কিন্তু বদনাম আসার একটা জায়গা রয়েছে এবং রিস্ক নেবেন না, খেয়াল রাখুন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, একটু জুনিয়রদের থেকে সাবধান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে বড় দায়িত্ব খুব বুঝে শুনে, আপনি হাউস ওয়াইফ হলেও কালকে ওভারঅল
একটু গালাগাল খেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন মানুষ চিনে পা ফেলবেন, মানুষ বুঝে পা ফেলবেন, তবে রেজাল্ট আসবে, তবে জায়গা রয়েছে। নেক্সট ধনুরাশি, লালে থাকবো আমরা কালকে। কালকে ধনুরাশির জাতক বা জাতিকা হলে ছয়। কালকে ধনুরাশি ইচ্ছা পূরণ হতে চলেছে, ইচ্ছা পূরণ খুব ভালো রেজাল্ট দিচ্ছে। একটু লাক্সারি, একটু লাক্সারিয়াসভাবে থাকা, আমার কোনো ইচ্ছা রয়েছে, কোনো ড্রিম রয়েছে, কোনো ডিজায়ার রয়েছে, ফুলফিলমেন্ট কালকের দিন হতে পারে। কালকের দিন টাইম 2:20 থেকে 3:47, বাদ বাকি সময় ভীষণ শুভ। যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো অবস্ট্রাকশান, যে কোনো বাধা বিপত্তি কালকে কেটে যেতে পারে। ব্লু অ্যাভয়েড করবেন, এক সংখ্যার ব্যবহারও চলতে পারে। কালকে নারায়ণকে ডাকবেন, অসুবিধা নেই। কালকে অন্যজনের থেকে 2 ধাপ এগিয়ে থাকুন, অন্যজন যেটা ভাবছে তার থেকে 2 ধাপ 3 ধাপ এগিয়ে থেকে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। যখন 10 জন লোক বলে, বলা হয় একটা যে কথা কনসেপ্ট, এটা 10 জন লোক বলছে এটা খুব ইজি, সেই কাজ করবেন না। তাহলে সেই কাজটা সবাই পারে, সে কাজ করে লাভ হয় না। 10 জন লোক বলছে এটা খুব শক্ত, হওয়া সম্ভব নয়, সেই কাজটা করুন, তবে বেস্ট হতে পারবেন। তো ভাবুন সেইভাবে, ইভেন বিজনেসকেও। ধনুরাশির সময় কিন্তু অলরেডি ভালো শুরু হয়ে গেছে। ধনুরাশি কালকের দিনে প্রেম ভালোবাসায় ভালো রকম সাকসেস হয়েছে, কিন্তু ধনুরাশির ম্যারেজ লাইফ এখনও স্টেবল নয়, এটাই কিন্তু ধনুর প্রবলেমের জায়গা। অনেকে বলতে পারেন, অনেকে পারেন না, অনেকের অনেক রকম থাকে, এটা একটু লক্ষ্য রাখুন। সন্তান এবং বিদ্যাস্থান ভালো, হাউসওয়াইফ হলে কন্ট্রোলটা আপনার হাতে থাকুক, এবং সব মিলিয়ে হাউসওয়াইফ হলেও নিজের মতো করে ভালো থাকতে পারবেন। লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, যাদের চলছে, যাদের মানে এরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তারা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলুন আপনি যখন ধনুর মানুষ। মূলা নক্ষত্র, কালকে কথা বলা উচিত। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে, বা বন্ধুত্ব বা কিছু মনের মানুষ, এই ব্যাপারগুলো কালকে ভালো হচ্ছে। উত্তরাসারা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়িয়ে রাখুন। মকর রাশি, মকর একদম লাইটে চলে যান, সাদা সাদার কাছাকাছিতে চলে যান। মকর রাশির জাতক বা জাতিকারা আগামী কালকের দিনে আপনি কিছু দেখেননি, কিছু শোনেননি, কিছু বলেননি, এটা হবে নীতি। বাধা বিপত্তি থাকছে, দৈব বিপত্তি থাকছে, শত্রুতা ঠিক বলছি না, দৈব। সব কাজে অবস্ট্রাকশান, কোনো কাজ খুব স্মুথলি হচ্ছে বলা যাচ্ছে না, এক দুজনের ক্ষেত্রে হতে পারে, বাদ বাকি জনের ক্ষেত্রে বলছি। পুরো দিনই সাবধানে থাকবেন, 2 থেকে 4 দেখে ব্যবহার করবেন। কালকে একান্ত প্রয়োজন হলে 8 সংখ্যার ব্যবহার করবেন। আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ, মানে আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা বা আমার পরিবারের যারা রয়েছেন, হেলথ স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট নয়, ট্যুরস হতে পারে। ধীরে সুস্থে নিজের কাজে মতলব রেখে চলা উচিত। কথা শোনানোর জায়গা দেবেন না, সব কিছু টাইমলি করবেন। কালকে কোনো কথাবার্তা, বড় কথাবার্তা, কালকে যদিও কথাবার্তা বলার ভালো দিন, কিন্তু আপনি সবটা হিসাব করে এগোবেন, হিসাবের বাইরে গিয়ে, ছকের বাইরে গিয়ে কালকে কাজ করা উচিত হবে না। আমি যেটা ক্যাপাসিটি, যেটা আমার জায়গা, আমি সেটাকে মেনটেন করে যাই। ব্যবসা মোটামুটি চলছে, তাও চলছে। চাকরিওয়ালা মানুষগুলো অনেক বেশি সাবধানী হন, অনেক বেশি অ্যালার্ট থাকুন, বা সেইভাবে চলুন। দেখুন, আপনি যখন মকরের জাতক বা জাতিকা, দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলি, ভাই বোন, পরিবারের মানুষজন, তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থেকে যাচ্ছে, সন্তান সুখ ভালো, আইনত জটিলতা নিয়ে চাপ নেই, বিদ্যা ভালো হচ্ছে, বোঝার লোক পাবেন না আপনাকে, যে আমাকে আমার মতো করে বুঝছে, বুঝবে, আমি কাউকে একটা কথা বলছি বুঝবে, কোনো একটা বন্ধুকে কথা বলছি বুঝবে, এ পাবেন না। এটা মকরের কালকের দিনের প্রবলেম। উত্তরাসারা নক্ষত্র পারিবারিক কলহ, শ্রবণা নক্ষত্র ভাগ্য সাথ না দেওয়া, ধনিষ্ঠা নক্ষত্র ইমোশনাল ফুল হয়ে যাওয়া। কুম্ভরাশি, কুম্ভরাশি কালকের দিনে রেড, কুম্ভরাশি 3, কালকের দিনে নারায়ণ, 11:10 থেকে 1:50 বেস্ট, 2:15 থেকে 3:48, 3:50 দেখে ব্যবহার করবেন। কুম্ভ হেলথ কিন্তু ভোগাবে, আপনি, আপনার ফ্যামিলি, মানে আমি, আমার পরিবার, হেলথ ওয়াইজ একটা প্রবলেমের জায়গা থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল হেলথ স্টেবল, কালকে টার্গেট সেট করে কাজ করা উচিত,
পিওর প্রফেশনাল, প্রফেশনালিজম মেনটেন করা উচিত, পিওর প্রফেশনালিজম। আমি আপনি কালিগ, আমাকে কি জন্য দরকার, কাজের সূত্র দরকার, আমি থরি আপনার বন্ধু, এটা ফলো করুন, মানে এক্সাম্পল। টাইম মেনটেন করা, হিসাব করা, টার্গেট সেট করা, আমি এই পোস্টে চাকরি করি, এই পোস্টে এই এই কাজগুলো করতে হয়, তো এই কাজগুলোকে আমি এইভাবে করব, ক্যালকুলেট করা করে আসুন। ইভেন বিজনেসেও মানুষ বুঝে কাজ করুন, মানুষ বুঝে মিশুন, মানুষ বুঝে কাজ করুন, ডেফিনেটলি গ্রোথ রয়েছে। যেখানে আবেগ, যেখানে ইমোশন, যেখানে সেন্টিমেন্ট, সেখানে প্রবলেম থাকবে। যেখানে প্রফেশন, যেখানে পয়সার দিকে নজর বা কাজের কাজের দিকে নজর বা আমার স্বার্থ রয়েছে, এই জায়গাটা বেটার হচ্ছে। তো এবং কলিগ সিনিয়র সেই সেই ডিস্টেন্সটা মেনটেন হবে। খুব ভালো বন্ধু ওইটা ওই পাড়ার ক্লাবে হতে পারে, সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় হতে পারে, কিন্তু তার বাইরে কিছু নয়। দাম্পত্য জীবন চলছে মোটামুটি, প্রেম ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, এবং হাউস ওয়াইফ হলে এটা ফ্যাক্ট প্রয়োজনে আপনাকে লাগবে, তার বাইরে কিছু না, এটা বুঝে রাখুন। বাবা মার সাপোর্ট মোটামুটি পাবেন, আমার বাবা, আমার মা বা আমার ফ্যামিলি, তাদের সাপোর্টগুলো পাচ্ছেন। লিগাল প্রবলেম ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তানের প্রতি আরেকটু কেয়ারিং হওয়া উচিত, আরেকটু সন্তানকে টাইম দেওয়া উচিত। আমি আশা করি ভালো হবে। আপনি কালকের দিনে ফাঁকা মাথায় থাকবেন না। ফাঁকা মাথা মানে বসে আছি, চুপ করে ঢুলছি, ভাবছি, এগুলো কালকে করা যাবে না। আপনি যখন কুম্ভের মানুষ, যত ভাববেন, যত ফাঁকা মাথায় থাকবেন, যত একলা থাকবেন, তত ফ্রেস বাড়াবে। তো কাজ করুন, কাজ করে বেরিয়ে আসুন, এটা ঘটনা। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে এবং কাকে দরকার, কার সাথে দরকার, কী দরকার, কোথায় দরকার, এগুলো বুঝবেন, বেটার হবে। ধনিষ্ঠা নক্ষত্র, ধার দেনা করবেন না। শতভিজা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোকের ফাঁদ পেতে রাখতে পারে, ফাঁদে পা দেবেন না, এটা এটা একটু ফলো করুন। ও বলছে ওটা ওইভাবে করো হয়ে যাবে, ফাঁদে পা দেবেন না। মীন, মীন আগামীকালকে সাদা এবং হলুদ, মীন একদম নিট অ্যান্ড ক্লিন থাকা, বড় ডিল, বড় কাজ, বড় টার্গেট, বড় কিছু অ্যাচিভমেন্ট। আমি মার্কেটিংয়ে কাজ করি, আমাকে 20টা দোকানে ভিজিট করতে হয়, আমি 200 না করে একটা দোকান যাব, 10,000 টাকার টার্গেট অ্যাচিভ করে আসবো, এই ব্যাপার আমি বলতে চাইছি। বড় কাজ, ভালো কাজ, একটা প্রপার প্রসেস, বেটার রেজাল্ট দেবে। যত খুচরো, যত খিঁচ, যত ঝামেলা আপনাকে ভোগাচ্ছে, এক সংখ্যার ব্যবহার চলতে পারে কালকের দিনে 11:10 থেকে 1:55 বেস্ট টাইম, 2:20 দুপুরবেলা থেকে 3:35 দেখে ব্যবহার করুন। খুচরো ঝামেলা দিন শেষ করবে, সময় নষ্ট করবে, বরং যেখানে আমি অল্প কাজ করে বড় প্রফিট, বড় সম্মান, সেটার জন্য ভাবা উচিত, সেটার জন্য ঝাঁপানো উচিত। আপনি যখন মিনের মানুষ, ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে, কিছু ক্ষেত্রে ইমোশন দেখাতে হবে, ফ্লেক্সিবল থাকতে হবে, মিষ্টি মুখে কথা বলতে হবে, লোকজনদেরকে সাথে নিয়ে চলতে হবে। তো লোকের কাছে একটু ভালো সাজার, ভালো হওয়ার জায়গা পাবেন, সুযোগ পাবেন। এবং আমি কি চাই আমাকে বুঝতে হবে, কোন জায়গাটায় গেলে খেলাটা জমবে সেটা বুঝতে হবে ঘটনা। আপনার মায়ের শরীর খেয়াল রাখছেন, বাচ্চার শরীর ঠিক আছে, সন্তান সুখ ভালো, এবং বাবা মার শরীর মোটা, বাবার শরীর বা পার্টনারের শরীর স্টেবল, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে, আপনি মেন্টালি প্রবলেমে রয়েছেন, আপনার বন্ডিং বা রিলেশনশিপের টিউনিংটা ঠিকঠাক চলছে না, প্রেম ভালো, বন্ধুত্ব হবে, এবং বন্ধুত্ব, বান্ধবী বা কলিগ সাপোর্টটাও পাবেন। আইন আদালত চাপ নেই, বিদ্যায় মনোযোগের অভাব, হিসাব করতে প্রবলেম হবে, সঠিক প্ল্যান করতে কিছু ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এটা একটু দেখুন। কালকে দৈব সাথ দেবে। ধনী পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের ছাওয়ায় থাকবেন, সিনিয়রদের পেছন থেকে কাজ করবেন এবং সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিটারমাইন্ড হন। রেবতী যখন আপনার নক্ষত্র, কালকের দিনে আপনার সম্পর্কগুলোর ভিত্তিকে মজবুত করুন, সম্পর্কগুলো, সম্পর্কগত দিক আরও স্টেবল করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। এটাই আগামীকাল, কালকের রাশিফল আশা করছি কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।